এটা হচ্ছে ধীরাশ্রমের রেল স্টেশনের একটু সামনে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ধীরাশ্রম রেল স্টেশন, এই জায়গায় দেখেন ট্রেন কিন্তু লাইন থেকে পড়ে গেছে। এটা বৃহস্পতিবার এটা হচ্ছে আরো গত দুই দিন আগে এটা পড়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে একটা রেল ক্রসিং। এই রেল ক্রসিং এর এইখানে পড়ে যাওয়ার কারণে যে কোনো ধরনের এখানে কিন্তু অনেক মোটরসাইকেল গাড়ি কিন্তু দাঁড়ায় থাকে, বড় ধরনের একটা দুর্ঘটনা হইতে পারতো, বা আমরা ওই সময় ছিলাম না, জানি না বড় ধরনের দুর্ঘটনা হয়েছে কি না, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। তো আসলে আমাদের মানে যানের নিরাপত্তা, গতকালকে তো উত্তরাজ্যে কাহিনীটা হইল, গার্ডার পুরা, ব্রিজের গার্ডার পুরা কিন্তু বড় ধরনের একটা মারাত্মক ধরনের মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে। আর আজকে দেখেন আইসা দেখলাম এই হচ্ছে অবস্থা। এটা দুদিন আগে পড়ছে, এটা আজকে না গত দুদিন আগে পড়ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। ও যে সামনে ধীরাশ্রম রেল স্টেশন, গাজীপুর ধীরাশ্রম রেল স্টেশন, আর এটা হচ্ছে এটার সাথে এখানে, এটাও একটা রেল ক্রসিং, রেল ক্রসিং। তো এখান দিয়ে আমি যদি একটু সামনে যাই দেখেন কি একটা বাজে অবস্থা, আপনার যানের নিরাপত্তা নাই। হ্যাঁ, আমি যে এখানে হাঁটতেছি এটা কখন এদিকে চলে আসবে, আমি ওইদিকে না যাই, রিক্স না নিই। কি একটা পরিস্থিতি দেখেন, আন্তনগর রেলের যে বগি, এখানে কিন্তু একটা দুইটা তিনটা বগি এখানে কিন্তু পড়ে গেছে, বাকিগুলো হয়তো বা উপরে ছিল, বিদায় হয়তো বা উঠায় নিয়ে গেছে, এরকম হইতে পারে। কি হচ্ছে রেল স্টেশনের অবস্থা, ট্রেন এখন স্লো যাইতে হইতেছে, এখানে একটা দুর্ঘটনা হয়েছে যে জায়গাটা থেকে লাইন শুট হয়ে গেছে, এটা চেঞ্জ করতেছে ওনারা। তো এই হচ্ছে অবস্থা, দেখেন মারাত্মক ধরনের একটা দুর্ঘটনা হয়েছে, 14 তারিখ এটা হয়েছে, আজকে এদিক দিয়ে আসতেছিলাম এই জন্য আপনাদের দেখাইলাম। এই হচ্ছে অবস্থা দেখেন, এটা ধীরাশ্রম রেল স্টেশন। এখানে আসলে বলার মতো কোনো ভাষা নাই, আসলে আমাদের দেশে যে কি হইতেছে, কি ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এটা কিন্তু রেল ক্রসিং। হ্যাঁ, এই যে অটোগুলা কিন্তু আপনার এই যে এই সাইডে থাকে, যেখানে পড়ছে এই জায়গাটার মধ্যে অটোগুলা থাকে, তো যখন পড়ছে তখন আসলে হয়তো বা আমি আশেপাশে জানতে পারলাম যে 3-4টা অটো ছিল, ওনারা হয়তো বা সরে গেছে বা এরকম একটা কিছু, এরকম হতাহতের ঘটনা ঘটে নাই ওরকম জানতে পারিনি। এই হচ্ছে অবস্থা, আসলে কি বলবো, কিছু বলার নাই। এটা কিন্তু ধীরাশ্রম রেল স্টেশন, এই যে সামনে ধীরাশ্রম রেল স্টেশন, এটার পাশে হচ্ছে এই দুর্ঘটনা, এই রেল ক্রসিং এর পাশে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসলে আরো অনেকগুলো বগি পড়ছিল, আমি খোঁজ খবর নিলাম, তো খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এখানে আরো অনেকগুলো বগি পড়ছিল, বাকি বগিগুলো উঠায় ফেলছে, এই 3টা বগি এখন উঠাইতে পারে নাই, এখানে অথবা তারে যে ঠিক করতেছে, ঠিক করার পরে এগুলি আসলে উঠানো হবে। তো এই পর্যন্ত আজকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।